গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি, আর এই মুহূর্তে চা নিয়ে বসে পড়েছি, আর ওদিকে বাবু উঠে পড়েছে ঘুম থেকে। পরীক্ষা আছে, পরীক্ষা সকাল আজকে। তোমাদের দাদা ভাইও প্রস্তুতি নিচ্ছে অফিসে বেরোনোর। এভাবেই মানে কালকে হঠাৎ করেই আসা, সেভাবেই থেকে যাওয়া, আর আজকে সেভাবেই অফিসে যাওয়া। তো আজকে অবভিয়াসলি বাড়িতে ফিরবই, কারণ কিছুই প্রস্তুতি নিয়ে আসিনি, বাড়ি ফেলেও রাখা ঠিক না। তো চলো সকালটা শুরু হোক তোমাদেরকে সঙ্গে নিয়ে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগে। বাবুর পরীক্ষা, তাই বাবু উঠে গেছে সকাল সকাল। তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেমনটা বললাম। আর এদিকে দেখো মাম্মাও উঠে পড়েছে। মাম্মা কালকে রাতে একেবারেই ভালো করে নাকি ঘুমায়নি, মায়ের কাছে ঘুমিয়েছিল। মাম্মার এখানে আসলে আনন্দে আর ঘুম পায় না। তো চলো চা খাই, চায়ের সাথে এক টুকরো কেকও নিয়ে নিয়েছি, সকালটা শুরু করি। তো চলো, বাবু যাচ্ছে এখানে পরীক্ষা দিতে। বাবুর আজকে বেঙ্গলি পরীক্ষা। বেস্ট অফ লাক, ঠিক করে দেবে পরীক্ষা। চলো টাটা টাটা, ঠিকঠাক বানান লিখবে। হ্যাঁ, আর সজার ওর মাথা লেগেছিল কালীবর্ষ বর্গ জয়া কা সজা রয়াশ। তোমরা দেখতে পাচ্ছ কাকে জানো? সোনা মাম্মা। সোনা মাম্মা কি করেছে জানো? সোনা মাম্মাটা কালকে সারা রাত একটুও ভালো করে ঘুমায়নি। আর এখন এই যে মাম্মা কাঁদছে, বাড়ি যাব না, এখন যাচ্ছি না তো, যাচ্ছি না তো। এখন তো তুমি ঘুমাচ্ছ, এই একটু আগে জানো মাম্মাকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম। দাদা ভাই স্কুলে গেল আর মাম্মা এখন উঠলো ঘুম থেকে, তাই তো সোনা? তাই তো এখন ঘুম থেকে উঠলো। বাবু তো স্কুলে গেল, আবারও আসছি, রান্না বান্না বাকি আছে, ওষুধ খাবো এখন, সকালের মাইগ্রেনের ওষুধ। ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে ভাতই খেয়ে নিয়েছি, বেগুন ভাজা ডাল দিয়ে ভাত। তো চলো আবারও আসছি একটু পরে। বাবা এদিকে মামার জন্য নিয়ে চলে এসেছে একটা বড় সড় গিফট, প্রচুর ইউটিলিটি যেটা মামার, সেরকমই একটা জিনিস যেটার খুব প্রয়োজন ছিল। তো মাম্মার পড়ার টুলটা মাম্মা উঠে দাঁড়িয়ে পড়াতে, যদিও সেটা ওই হরেক মালের গাড়ি থেকে একটা 100 টাকা দিয়ে টুল কিনেছিলাম, সেই টুল ছিল। তো মাম্মা উঠে দাঁড়ানোর জন্য টুলটা মাঝখান থেকে ফেটে গেছিলো, আর সেটা পরবর্তীকালে তার উপরে লিখতে লিখতে আরও সেটার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো বাবা বাবুকে স্কুলে দিয়ে ফেরার পথে মাম্মার জন্য নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত টুল। এই টুলটার আবদার মাম্মা অনেক দিন ধরেই করছিলো। তো চলো টুলটাকে এখন বাবা অ্যাসেম্বল করে দিক। তো দেখো এই টুলগুলো বেশ ভালো, মজবুত, এমনকি লাইফ লং যদি একটু ভালো করে ব্যবহার করা যায় তাহলে সত্যি এই টুলটায় বহুদিন কাটানো যায়। তো টুলটা অ্যাসেম্বল করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তুই কি করে জানলি এটায় গুটি থাকে? ফোন মাম্মা সৌজন্যে ফোন। দাঁড়া, এটা লাগানো হচ্ছে ছক্কা। এখানে চলছে এখন মাম্মার টুল অ্যাসেম্বল। তুই গুটিগুলোকে ছড়িয়ে ফেললি কেন মাম্মা? তুলে রাখ, নে দেখ, দেখো। হ্যাঁ, ওই এটা ওর লাইফ লং চলবে। নাও এটা দেখে, তোমার দিতে পাঠ বই দিতে পারবি, দেখে তোমার সামনে রাখো। হ্যাঁ বাবা, তুলি হুলি অর্ধেক হয়ে গেছে তো। তুলিটা নেরম হয়ে বসেছে। একটা একটা বই রেখে লেখা যাবে অনেকটা। এটা বড় বয়স অবধি চলে যাক দিন বন্ধুরা, আজকে চলে যেতে হচ্ছে তাই। তো চলো রেডি হয়ে গেছি, স্নান টান করব বাড়ি গিয়ে। বৃহস্পতিবার 12:30 বাজে, মা রান্না বান্না সব করে দিয়েছে। আর দেখতেই পেলে এই যে
মামা নতুন সবকিছু নিয়ে এখন সংসার ফেলে কোথাও গিয়ে শান্তি নেই, মনটা সংসারের দিকেই পড়ে থাকে। কালকে তো হট করে চলে গিয়েছিলাম, বারবার বললাম তোমাদের, তো জামা কাপড়গুলো কেচে বারান্দায় মেলে রেখে তারপর গেছিলাম, আর আজকে সব শুকিয়ে গেছে। বাড়িতে চলে এসে সবার আগে এখন বসে পড়লাম জামা কাপড়গুলোকে ব্যাচ করতে। তারপরেও ভাবো দিনটা বৃহস্পতিবার, ঘরে লক্ষ্মী পুজো থাকে, মনসা পুজো থাকে, ওখান থেকে গেলে আমার কি করে চলবে, তাই না? পুজো না করলে ঠাকুরগুলো অভুক্তই থেকে যাবে। আর মনটা খারাপ লাগে ছেলেটার জন্য, বলে গিয়েছিল স্কুল থেকে আসি আমি, তারপর নিজে হাতে গাছগুলো তোকে পুঁতে দেব, কিন্তু কি করব বলো, ও স্কুল থেকে আসা অবধি যদি অপেক্ষা করি তাহলে দুপুর পেরিয়ে যাবে, কখন স্নান করব, কখন ঠাকুরকে দেব। তাই বাবাকে নিয়ে, মেয়েকে নিয়ে, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে, মানে যেটুকু মাম্মার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো সমেত ফিরে এসেছি বাড়িতে। আমার খাবারটা মা পাঠিয়ে দিয়েছে, দুপুরে সেটাই খেয়ে নেব, তবে রান্নাও করে রাখতে হবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে নিই। হাতের কাজকর্ম সব কিছু গুছিয়ে এখন এসে বসলাম বারান্দাতে গাছগুলোকে পুঁততে। জলের বোতলগুলো ছিল প্রচুর, সেবার রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে প্রচুর ফেলেও দিলাম, মায়ের কাছেও রেখে এসেছি, আর আজকে বুঝছি বোতলগুলোর প্রয়োজনীয়তা। তো মানি প্ল্যান্টগুলোকে তো আর ডিরেক্ট জলে দেওয়া, এই মাটিতে দিই না আমি, তার আগে একটু জলে ডুবিয়ে রাখি, শেকড় হালকা করে বেরোলে তারপরে মাটিতে দিই, যদি মাটিতে দিই তো। তো এখন বসলাম মানি প্ল্যান্টগুলোকে এইটার মধ্যেই কোনো রকমে একটু জলে ডুবিয়ে রাখি। তো জানি এটা কি ভীষণ বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, আর হাতের কাছে বড় জলের বোতল আমি এই মুহূর্তে পেলাম না, তো চলো অগত্যা এটা নিয়েই বসে পড়েছি। আপাতত তো জলে ডুবিয়ে রাখি, তারপর মাথা খাটিয়ে খাটিয়ে কোথায় কোনটা রাখা যায় সেটা অবশ্যই দেখব। তো চলো গাছগুলো একবার দেখাই তোমাদের কীভাবে পুঁতলাম সবগুলো। দেখো এই গাছটাকে টবে বসিয়ে দিয়েছি, শুধু এটাকে একটা দড়ি দিয়ে একটু বেঁধে দিতে হবে, তাহলে দাঁড়িয়ে থাকবে, না হলে লম্বা তো গাছটা ভারে হেলে যাচ্ছে। এই এক কুচিগুলো সব এই টবটায় সেট করে দিয়েছি। যে বীজ পুঁতেছিলাম তোমরা দেখেছিলে, যদি কেউ আমার ব্লগ পুরো দেখে থাকো তো সেখান থেকে দেখো উচ্ছে গাছ হয়ে গেছে, উচ্ছে গাছ বেরোচ্ছে, এটাও দেখিয়ে দিই। আমি খানিকটা এখানে পুঁতেছি, মাটিতে দিয়েছি এই সিঙ্গোনিয়ামটা, দেখি বাঁচে কি না। মানি প্ল্যান্টটা মোটামুটি এক জায়গায় সব ঢিপি করে রেখেছি, জলে ভিজিয়েই রেখেছি, তো এটাকে পরে ঠিক করতে হবে আমিও জানি। একটার মধ্যে আমি কোনো রকমে জল দিয়ে রেখেছি যাতে শুকিয়ে না যায়, তো এটাকেও ভালো করে একটু প্লেসমেন্ট করতে হবে। আর বেশ কিছুটা সিঙ্গোনিয়াম এরকমভাবে রান্নাঘরের কর্নারে রাখলাম, তো আগে সিঙ্গোনিয়ামের সঙ্গে। মাথা যন্ত্রণা করছে এতক্ষণ বারান্দায় রোদে কাজ করেছি, আর এখন যাব স্নানে, স্নানটা করে আসি, এসে একটু ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বৃহস্পতিবার পুজো না করলে হয় বলো? বাড়িতে ফেরার পথে কিনে নিয়েছি ফুল মালা সব কিছু, তো চলো একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি বৃহস্পতিবারের পুজো করতে। আর তোমাদের সাথেও একটু শেয়ার করি, সব ব্লগে প্রতিদিন আর শেয়ার করা হয় না পুজো করাটা, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার পুজো করা। Thank you.
খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট করে ভাবলাম রাতে রান্নাটা একটুখানি এগিয়ে রাখি। ওমা, ভাতটুকু হতে না হতেই গ্যাস শেষ হয়ে গেল। আর আমার তো একটা লাগে সিলিন্ডার এই ইন্ডাকশানটার জন্যেই, তোমরা জানো। ইন্ডাকশানটাকে বাঁচিয়ে রেখেছি এইভাবেই আমি, গ্যাসটা শেষ হলে তখনই ইন্ডাকশানটা ব্যবহার করা হয়। তো বেশ কয়েকটা পদ একটু রেঁধে রাখলে আমার সুবিধা হয়, কারণ শুধু রাত নয়, পরের দিন সকালেও তোমাদের দাদাভাইয়ের অফিস আছে। তো একটু রান্না করে এগিয়ে রাখলে আমার বেশ সুবিধা হয়। তাই তো চলো দাঁড়িয়ে পড়লাম, একে একে রান্নাগুলো করি। ইন ডিটেলে আর কিছু শেয়ার করছি না। একটু ভেন্ডি আলুর পোস্ত করব, চাটনি করব, থোরের ঘন্ট করব। আর চাটনির সাথে না ইদানিং একটু পাঁপড় ভাজাটা খেতে বেশ ভালো লাগে। পাঁপড়টা খুব ভালো একটা পাঁপড় নিয়ে এসেছি, শুধু পাঁপড়টার জন্যেই নয়, একটু যেন টেস্ট পাই। মানে কয়েকদিন ধরে একটু যেন মনে হচ্ছে না খাওয়ার পর একটু চাটনি পাঁপড় খেলে বেশ ভালো হয়, সেজন্যই এমন বন্দোবস্ত। আর একটুখানি মাছ করব, পাবদা মাছ। পাবদা মাছটা আগের দিনই বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো বাড়িতে যাওয়ার আগে আবার নর্মাল ফ্রিজে তুলে দিয়ে গেছিলাম, সেজন্য পাবদা মাছটার জল মানে বরফ গলেই গেছে। তো চলো একটু রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আমিও একটু নিশ্চিন্ত হই। ফ্রেন্ডস, এই যে দুজনে আবারও এক ফ্রেমে আমরা, অনেকদিন দাদাভাইকে একসাথে দেখতে পাওনি তোমরা। তো এখন যাচ্ছি অ্যাকচুয়ালি একটুখানি চপ আনতে, এই সময়টায় বেশ একটু ভালো লাগে, খিদে পায়, একটু চপ খেতে ইচ্ছেই করে। আর তাছাড়াও বাবু ক্যারাটে ক্লাসে গেছে, তো বাবুর ছুটি হবে, একবারে বাবুকেও পেয়ে যাবে তোমরা। এই যে দাদাভাইকে এবার দেখা যাচ্ছে এই লাইট পোস্টের আলোটায়। তো চলো একটু চপের দোকান থেকে চপ নেবো, বাবুকে নেবো, নিয়ে যাবো কিন্তু মায়ের বাড়িতে। তো চলো দেখতে থাকো। ছেলেটার সাথে দেখা করে ফিরতে পারিনি, তো সেই জন্য এখন যাবো একটু সন্ধ্যাবেলা ওকে ক্যারাটে ক্লাস থেকে আনতে। অ্যাকচুয়ালি ওর থার্ড সামিটিভ চললেও যেহেতু ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা রয়েছে, তাই ক্যারাটে ক্লাসটা মিস করলো না, কেননা হাতের জন্য বেশ কয়েক মাস ও বিশ্রামে ছিল। তো এটা আমাদের এখানকার একটা নতুন চপের দোকান, নতুন বসেছে, এখান থেকে জমিয়ে নেওয়া হচ্ছে চিংড়ির চপ, ভেজিটেবল চপ, আলুর চপ। তো চলো চপ ভাজা হচ্ছে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এসেছি সেই দেখো মাঠের কাছে, বাবু যেখানে ক্যারাটে শিখতে আসে। তো চলছে এখনো ক্যারাটের ক্লাস, এই মাঠে ছুটি হবে বাবু। চলো দেখতে থাকো। খুঁজে পেয়েছো তোমরা বাবুকে? দেখো একদম পেছন দিকে ও কতগুলো ক্যারাটের পশ্চা তুলে দিচ্ছে, আরেকজনকে হেল্প করছে। তো চলো বাবুকে ক্যারাটে ক্লাস থেকে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, এই যে বাবুর ছুটি হয়ে গেছে, যাচ্ছে স্ট্রিং খেতে খেতে। বাবু একটু স্ট্রিংটা দেখা, স্ট্রিং খাচ্ছিস, অনেকটাই দেরি হয়ে গেল। আর আমিও একটু টুকটাক জিনিস কিনে নিলাম, এই দেখো এই ক্রিম ব্রেডগুলো মডার্নে নতুন বেরিয়েছে, তো চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। আর চপও নেওয়া হয়ে গেছে, তো চলো এখন বাড়িতে গিয়ে জমিয়ে চপ খেয়ে মাম্মাকে নিয়ে তারপর ফিরবো কিন্তু ফ্ল্যাটে। চপ হাজির হয়ে গেছে প্লেটে, তোমাদেরকে তো বললামই কী কী চপ নেওয়া হয়েছে। ব্লগটা শেষ করে দিচ্ছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।